তখন এই মাসির বয়স অল্প ছিল, তোর বাড়িতে ঝরে ঝরে আম কাঁঠাল দিতে পেরেছি, তখন এই মাসিকে চিনতে পেরেছিলিস। আর একটা মাসি বয়স হয়ে গেছে বলে চিনতে পারলি না? ওরে হতভাগে লক্ষ্য করে দেখ, আমি যে তোর বাল্যকালের মাসিমা। ও মাসিমা, মনে পড়েছে মাসিমা, কতদিন আগে তুমি এসেছিলে, আজ এসেছ, আমি তোমায় চিনতে পারিনি বলে কিছু মনে করো না মাসিমা। ও মাসিমা, আসন গ্রহণ করো মাসিমা। দেখো দেখো, মা মাসির কথা বলতে না বলতে আমার মাসি এসে গেছে। শোনাকারি মাসিমা, বর্তমানে তুই কেমন আছিস? ও মাসিমা, আমি ভালো আছি, তুমি ভালো আছো মাসিমা? আমি ভালো আছি। বেশ মাসি, কিন্তু মাসি যাদের জন্য তোর বাড়িতে আসা, আমার সে নাতিগুলো কই? ও আমার পুত্রদের কথা বলছো? ও মাসিমা, এই তোমায় নাতিরা খেলা করতে গেছে মাসিমা। আর আমার জামাতা কোথায় মা? তুমি তো জানো মাসিমা, তোমায় জামাতা শিবের পূজারি, শিব পূজা করতে গেছে মাসিমা। শোনাকারি, জামাতা শিব পূজারি তাই সে শিব আরাধনা করি, আর তুমি কোন দেব দেবীর পূজা করো মা? না মাসিমা, আমি কোন দেব দেবী পূজা করি না মাসিমা। তুই একটা রাজ্যে রানী হয়ে, একজন গৃহলক্ষ্মী হয়ে, একজন কুলবোধ হয়ে কোন দেবী পূজা করো না, এতে যে সংসার অমঙ্গল হতে পারে মাসিমা। আর যদি মূর্তি পূজা দিয়ে যাই, তুই সেই পূজা করতে পারবি মাসিমা? সে কোন দেবী পূজা, আর সেই দেবী পূজা করলে আমার কি হবে মাসিমা? সে হলো দেবী রন্ধন পূজা। এই রন্ধন পূজা করলে সংসারে মঙ্গল হবে, স্বামী সন্তানে মঙ্গল হবে, এমনকি তোমার রাজ্য প্রজাগণরাও যে সুখী হবে মা। তাই যদি হয় মাসিমা, আমার স্বামী সন্তানের মঙ্গলের জন্য, আমার প্রজাবর্গের মঙ্গলের জন্য আমি দেবী অরন্ধন পূজা করবো মাসিমা। কিন্তু মাসিমা, ওই দেবী অরন্ধন পূজা করতে হলে কি কি নিয়ম কারণ আমি তো জানি না মাসিমা। আমি এক এক করে সব কিছু বিধান আজ আমি তোকে বলে যাবো মা। বেশ মাসিমা, তাহলে আমি এক এক করে বলছি, তুমি বলো আমি শুনে নেই মাসিমা। রান্দে কি ও মাসি লাগে গো, আজ বলে দাও মাসিমা। ও রান্দে কি মাসিমা, আমি বলবো না মাসিমা। Thank you.
এক করে বলে যাচ্ছিল মাসিমা, আমি তাই মনে মনে ভাবছিলাম তুমি যা যা কিছু বলেছো সবকিছু তো আমার গৃহ মাঝে রয়েছে মাসিমা। ওমা এত খুব আনন্দের কথা মাসিমা, তাহলে দেরি না করি সরোবর থেকে স্নান করে সে শুদ্ধ বসন করে তুমি এই মুহূর্তে রন্ধনের আয়োজন করো মা। বেশ মাসিমা, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি সরোবর থেকে স্নান করে সবকিছু গুছিয়ে নিয়ে এখন আসছি মাসিমা। এসো, আমি আসছি মাসিমা। এসো মাগো এই সময় সংকীর্তনী উলুর ধ্বনি করতে হয়, সবাই মিলে সংকীর্তনী বা উলুর ধ্বনি কর মা। ওরা নাহারা দে রানা আজ রাধে গো মাসাল কাবে নেনি রানা হারা দে রানা রান্ধন পারে দেখো মায়ের পূজা রে রানা দে পঞ্চ ব্যঞ্জন রান্না বাহারা সরে বসে সে দেখো দিল শান্তে রানি রানা দে মাসিমা। রন্ধন কেন বন্ধ করলে মা? ও মাসিমা, আমার রন্ধন হয়ে গেছে মাসিমা। সেকি মা, এই তিন পোহর রাতে তোমার রন্ধন সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ মাসিমা, বেশি প্রভাত তো এখনই যে বাকি রয়ে গেছে। হ্যাঁ মাসিমা, বলছি মা সারাটা বেশি ধরে রন্ধন সালে তুমি করেছো রন্ধন, গৃহের মধ্যে গিয়ে খাট পালনকে যাওনি যায়, আর এই বাকি নিশিটুকু তোমারই রন্ধনশালা আমি বিকৃত পাহারা দিই মা। ও মাসিমা, কতদিনে পরে তুমি এলে আমার গৃহ মাঝে মাসিমা, আর তুমি থাকবে উননশালে, আমি থাকবো খাট পালনকে। এ হয় না মাসিমা, তুমি আমার সঙ্গে চলো খাট পালনকে থাকবে মাসিমা। রন্ধন পূজা করতে গেলে যে ঋষি জাগরণ করতে হয়, তাছাড়া সারা নিশি ধরে করেছো রন্ধন পূজার উননশালে বসি, গৃহের মধ্যে যাও মা শনকা নিদ্রায়, বাকি নিশিটুকু আমি তোমার রন্ধনশালে ক্ষণিকের জন্য নিদ্রা নেবো মা। বেশ মাসিমা। ও মাসিমা, প্রভাত হয়ে গেলে তুমি আমায় দেখে নিও, প্রভাত হয়ে গেলে যে অনেক কাজ মাসিমা। আমি তোকে দেখে নেবো মা। আমি তাহলে আসছি মাসিমা। হ্যাঁ শনকা ভেবেছে আমার মাসি, কিন্তু শনকা এটা জানে না আমি যে তার মাসি নামক প্রথম সর্বনাশ। শ্মশান করে দিয়ে যাবো সাদের চম্পক নগর চন্দ্রধর, পূজারি বিনিময় করেছো শিরে হাত তুলে রাখা, প্রতিহিংসা রাখুন যে হৃদয় মাঝে অগ্নি হয়ে দাউ দাউ করে জ্বলছে, যতদিন না দেবো আমি তোমার হস্ত ভক্তি পুষ্পাঞ্জলি।
এই আগুনে যে আমি কখনো নিভতে দেবো না। তাই তো ছলনা করে এসেছি তোমারই ভবন। নিশ্চিত দিলাম আমি রঞ্জন পূজা, আর এই রঞ্জন পূজা সপ্তাহে পান্তার মধ্যে দিয়ে যাবো আমার এই কালকুট গরু। কারণ যে সেদিন আর আমি মা থাকবো না, মাতৃত্ব বন্ধুকে আমি করবো সাগরের জল। যে নারীর মধ্যে মায়া মমতা প্রেম ভালোবাসা থাকে না, তার সঙ্গে যে অনাবাদ বন্ধ জমির কোন তফাত থাকে না, তাই আসতে তার হতে চাই একজন অনাবাদ বন্ধ জমি। যার মনের মধ্যে থাকবে না কোনো মায়া মমতা প্রেম ভালোবাসা, তার মনের মধ্যে থাকবে শুধুমাত্র কেবল প্রতিহিংসা, তবে তো পৃথিবীর প্রত্যেকটি নরনারী প্রত্যেকটি দেবদেবী আমাকে দেখে ভয় আতঙ্কে শুয়ে উঠে বলবে জননী নই আমি, কারোর ধরনী নই আমি, আমি যে শিবরের মনসা। দেখতে দেখতে সে তোমার প্রভাব হতে যায়, সনকাতে থেকে উঠবি, সনকাতে থেকে ওঠার আগে আবার আমি সেই পরিবেশ করো ধারণ করে নেব। সনকা বলি আমার সনকা পুরে না উঠে বল, না উঠে বল, প্রভাত হয়ে গেলে গিয়ে করবে কাজ ছেড়ে নে। আমি কি স্বপ্ন দেখেছি শুনবে মাসিমা? আমি সারা নিশি ধরে দেবীর অরঙ্গন পূজা করেছি, আমার এই 19 সালে জন্ম সর্পে ভরে গেছে মাসিমা। সারা নিশি ধরে দেবী পূজা করে আর প্রভাত হতে না হতে কি এমন অকথা কুকথা বলে মাসিমা? এতে যে গৃহস্থের অমঙ্গল হয় রে মা। না মাসিমা, অহং করে বলিস না মাসিমা। কি বলিস ও মাসিমা? লোকে যে বলি ভোরের স্বপ্ন সত্য হয় মাসিমা, আর তুই তাকে দেখ মা কত বেলা উঠে গেছে, এত বেলাতে কেউ যদি স্বপ্ন দেখে তার স্বপ্ন কি সত্য হয়? এই যে তোর মনের ভুল মাসিমা, এই তাহলে আমার কোনো অমঙ্গল হবে না তো মাসিমা? আরে মা না, সারা নিশি করেছি দেবী পূজা, দেবী কি চাইবি তোর সংসারে বাসে কোনো অমঙ্গলের ছায়া? মাসিমা বেশ মাসিমা, কি বলিস শোন মা? বলো মাসিমা। সারা নিশিরি রন্ধন পূজা পান্তা ভাত, প্রথমে তুমি তোমার ছেলে সন্তানকে খেতে দিও, তারপরে রাজ্যবাসীকে বলে এক এক করে খেতে দিও, আর অবশেষে তুমি আর আমার জামাতা খেয়ে নিও মা। এখন তাহলে আমি আসি সনকা। দাঁড়াও, এই কি বললে মাসিমা? সারা নিশি ধরে করেছি দেবী অরণ্যন পূজা, আজ তুমি বললে তোমার কত মতো রন্ধন পূজা করেছি, আর তুমি আমার বাড়িতে না খাওয়া দাওয়া করে চলে যাবে মাসিমা? মাসিমা কি করি বলতো মা, ইচ্ছা থাকলে যার উপায় হয়ে ওঠে না মাসিমা। আমার বাড়িতে আছে দেবী পূজা মাসিমা, যতক্ষণ না দেবীর পায়ে আমি অঞ্জলি দিই আমি যে জলপর্শ করি না মাসিমা, তাছাড়া আজ আমি চলে যাচ্ছি তো কি হয়েছে? তোকে আমি কথা দিয়ে গেলাম অন্য একদিন এসে তোর বাড়িতে আমি উদার পরিপূর্ণ করে ভোজন করে যাবো মা। মাসিমা তুমি আসবে তো মাসিমা? ওরে মা, মাসির বয়স হয়ে গেছে, ভুলে মনে কখনো কোন দিকে চলে যায়? মাসি যদি তোর বাড়িতে আসতে ভুলে যায় মাসিমা, তুই যেন যেতে ভুলে যাস না রে মা। না মাসিমা, কারণ তুই তোমার কথা আদরে বঞ্চি মাসিমা। আমি তোর কথা আদরে রে মাসিমা,
আমি এখন আসি রে মা, এসো মাসিমা, আমি এখন আসছি সঙ্গে মাসিমা। তাই তো কথায় কথায় মাসিমা চলে গেছে, নিশ্চিত করেছি দেবী অরন্দন পূজা, আমি দেরি করবো না, এই মুহূর্তে আমার পুত্রগণকে দেখে আমি ওদের খাইয়ে দেবো। ওরে বাবা পুত্রগণ, হরিহর, গদাধর, মধুমঙ্গল, ভদ্রলোচন, ত্রিলোচন, তোমরা কে কোথায় বাবা খেলা ছেড়ে এসো বাবা। তোমাদের কেন ডেকেছি শোনো বাবা, বলো তোমরা বসো, আজ তোমাদের এক্ষুনি আমি খেতে দেবো বাবা। একই বলছো মা, আমাদের খেতে দেবে? হ্যাঁ বাবা। বলো মা, আমাদের কি খেতে দেবে? শোনো বাবা, আজকের আমি তোমাদের রন্ধন পূজার পান্তা খেতে দেবো বাবা। মা, আমরা রাজপুত্র হই, এই পান্তা ভাত খাবো মা? ওরে বাবা, মা এ হলো দেবী অরন্দন পূজা, একদিনের জন্য পান্তা খেলে কিচ্ছু হবে না বাবা। তাই নাকি মা? বেশ তাহলে, বেশ বাবা। তোমরা বসো, আমি এখনই খেতে দেবো বাবা। বেশ মা, তাহলে আমাকে খেতে দাও। বেশ বাবা। ওরে বাবা, এগুলো তো নারকেল পিঠা বাবা দিয়েছে, খেয়ে নাও বাবা। চুগুলো খা, শেষ করে তারপর দেবো বাবা। কেমন হয়েছে আগে খেয়ে যায়। হ্যাঁ বাবা, খুব সুন্দর হয়েছে মা। আমি বলছিলাম কি, ওই ওই কুমড়ো ডাল আবার একটু দাও না মা। বেশ বাবা, আমি এক্ষুনি দিচ্ছি। এই যে দাদার পাদে কি বলো চিংড়ি। ও মা, ওরে বাবা দুষ্টুমি করো না, যা যা লাগবে আমি দেবো বাবা, তোমরা পরস্পর খেয়ে নাও। বেশ ঠিক আছে। পটল ভাজা, ঠিক আছে আমি এখনই দিচ্ছি। আরে পটল ভাজা নয়, পটল ভাজা না, পটল ভাজা। আরে বুঝতে পারছি না, চুপ কর। সবচেয়ে কুমড়ো ডালটা ভালো হয়েছে, ঝাল হয়ে গেছে। তাই তো বাবা, আমি এক্ষুনি জল দিচ্ছি বাবা। আমি যখন রন্ধন করি কলসিতে এতটাই জল ছিল, আজ কলসিতে জল নেই, আমার পুত্ররা আমার কাছে জল খেতে চেয়েছে। ওরে বাবা, তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি জল নিয়ে এনে তোমায় খেতে দেবো বাবা। শাস্ত্র লেখা রয়েছে পুত্রদের কোলে পাতা ধর দিয়ে জল আনতে নেই মা, তাতে পুত্রদের অমঙ্গল হয় মা। ওরে বাবা, এই তোরা কেন অমন করে বলছিস বাবা? মায়ের মনে জানি না কেন গুমরে গুমরে কাঁদে, এই রন্ধন পূজা করার পরে মা, আজ আজ আমি তোদের এই পান্তা খেতে দিয়ে
কলসিতে জল নেই, কিন্তু তুই আমাকে যে জল খেতে চেয়েছিস, আর আমি মা হই তোদের জল খেতে দেব না বাবা। মা কেন চিন্তা করছো, কেন চোখে জল জড়াচ্ছো মা? বেশ তুমি যাবি আর তারা করে ফিরে আসবো মা। বেশ বাবা, দুষ্টুমি করো না, আমি আসছি বাবা, এসো আমি আসছি। হরি ভাই, মা চলে গেছে। তার কি হয়েছে দাদা? আমার বুকে কোন জ্বালা করছে দাদা, ওরে দিগম্বর আমাকে জল দাও না দাদা। আমার তো কেউ ভাবে চালান করছে রে ভাই, কিন্তু মা তো চালানতে গেছে, এখন তো আসেনি রে ভাই। ওরে ভাই কিছু করে অপেক্ষা করে, মা এলে তোর তৃষ্ণার সব মিটে যাবে রে ভাই। আজ তোমার কি মনে হচ্ছে জানো দাদা? কি মনে হচ্ছে ভাই? ময়দা পান্তা খেয়ে জানি দাদা। তাহলে ময়দা খেতে জানো দাদা? কি খেতে দিয়েছে? মামাদের পিসা দিয়ে গেছে। ওরে দিগম্বর দাদা, ওরে মায়ের নামে আমার ভাবে কোনো কথা বলতে পারলি রে দিগম্বর। ওরে ভাই মা হয়ে করে দিন তার পুত্রদের কোলে বিশেষ দাদা দিয়ে যেতে পারে না রে, কেন তুই আমার করে বলছিস ভাই? আজ মরি মরি আজ মা তুমি
ক্ষমা করে দিও অপরাধ তুমি মাগো অপরাধ তুমি না তোমার কাছে অপরাধ আমরা